বন্ধুরা, আজকে আমার একমাত্র মেয়ে সাদিয়ার জন্মদিন। আল্লাহর অশেষ রহমতে দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। আজকে তার প্রথম বার্থডে পূরণ হলো, একটি বছর শেষ হলো। মনে হচ্ছে এই সেদিনের কথা, সেদিনের ঘটনা, আর কত তাড়াতাড়ি একটি বছর শেষ হয়ে গেল। আসলে সবাই তো, আমরাও তো একসময় এরকম ছিলাম, হাঁটি হাঁটি পাপা করে আজকে অনেক দূর পৌঁছে গিয়েছি। আসলে বন্ধুরা, বার্থডেতে অনেকে অনেক কিছুই করে, পার্টি করে, বিভিন্ন আয়োজন করে। আমি আজকে চিন্তা করেছি তেমন পার্টি অথবা বার্থডে অথবা অন্য কাউকে মানে উইশ করার জন্য দাওয়াত দেওয়া এরকম ঠিক করবো না। আমি আমার মেয়ের জন্য, আমি রাস্তায় যারা অসহায় রয়েছে তাদের জন্য কিছু করতে চাই। আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি তার মধ্যে কিছু করতে চাই। বিসমিল্লাহ। যাই হোক বন্ধুরা, বলতে বলতে আমি আমার মনের আশাটি পূরণ করতে পারলাম। খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে নিজের কাছেই। সকালবেলায় আমি আমার নিয়ত, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি আজকে পথ শিশু অথবা যাদের আসলে কিছু নাই রাস্তায় পাওয়া যায় তাদেরকে অল্প হলেও কিছু দান করতে চাই। আসো, এখানে আসো, এদিকে আসো, এখানে আসো, আরে আসো, টাকা দিব, আসো, নাও নাও। তোমার নাম কি? হ্যাঁ, রফিকুল, নাও 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 নাও, তুমি কিছু খাইও। হ্যাঁ, এটা দিয়ে পাউরুটি, চকলেট টকলেট, চা মন চা খাইও। আমার মেয়ের জন্মদিন তো, তাই তোমাকে দিলাম। আর লাগবে? নাও। তুমি কি করো, শুধু ভাঙারি টোকাও? থাকো কোথায়, ভয় পাইলা কেন? হ্যাঁ, ও ভয় পাইতেছো? ভয় নাই, আসো অ্যানসিপ করি। ভয় লাগে? ভয় নাই বাবা। আসলে ছেলেটা আচমকা ভয় পেয়ে গিয়েছে, সে ভাবছে আমি না হয় তাকে কি বলি না বলি, তার কি মারি না ধরি, আতঙ্কে দিন কাটাচ্ছে। মানে সে হচ্ছে একজন টোকাই, রাস্তাঘাটে মালামাল বিভিন্ন কিছু টুকিয়ে সে বিক্রি করে তার জীবনযাপন করে। এবং বললাম সে থাকে কোথায়, তার অ্যান্সারটি ছিল সে রাস্তাঘাটে থাকে, মানে রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়। তো সে আমাকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো, সে ভাবছে যে আমি হয়তো তারে মারবো অথবা বকা দিব, কিছু একটা করবো আর কি। আমার কাছে মনে হচ্ছিল তার চোখ দুটো যেন আকুতি জানাচ্ছে যে আমার এত কষ্ট কেন, আমি এত অসহায় কেন। তাকে ডাকা মাত্র সে ভয়ে কিছু বলতে পারছে না, সে আমার কাছে আসবেও না। মানে তার থিঙ্কিং এটা যে আমি এখন না জানি কোন বিপদে পড়ছি। তবে খুব ভালো লাগলো লাস্টে তার মুখের একটু হাসি দেখে, আমার খুবই ভালো লেগেছে যে মনটা একদম ভরে গিয়েছে। হয়তো সে এই টাকাটা দিয়ে এখন কিছু নাস্তা করতে পারবে, সেটা যদিও খুবই সামান্য, তারপরেও তার হাসিটা কিন্তু অসামান্য ছিল। আমরা আসলে অসহায় কাকে বলি? অসহায় এমন নয় যে সে এক বেলা খেতে পারছে না আর দুই বেলা খেতে পারছে, এরকম না। অসহায়টা হচ্ছে এমন যাদের পেটে ক্ষুধা রয়েছে, প্রচণ্ড পরিমাণ ক্ষুধা, খাবারও রয়েছে সামনে কিন্তু সে খেতে পারছে না, তার খাওয়ার কোনো ক্ষমতা নেই, তার ওয়ে নাই, টাকা নাই পকেটে, আর্থিকভাবে অসচ্ছল, এমনই অসচ্ছল যে হয়তোবা সে চেয়ে
মানে চেয়ে চিনতে মানুষের কাছে ভিক্ষা করে, ভিক্ষা বললাম আর কি সরাসরি, ডন্ট মাইন্ড। তো এভাবে করে সে একবেলা খেতে পারে নাও পারে সে নিজেও জানে না, তার ঠিক নাই। তাদেরকে আমরা অসহায় বলছি, আর আমরা জাস্ট যেটা করি শুধুমাত্র কথাতেই এই সমস্ত অসহায় দুস্থ অথবা কি বলে সহায় সম্বলহীন মানুষদেরকে সাহায্য করে থাকি, কথাতে লেখাতে। প্র্যাকটিক্যালি বিপ্র্যাকটিক্যাল হন, প্র্যাকটিক্যালি কয়জন করে বন্ধুরা, সেটা খুবই সামান্য হোক না কেন, হতে পারে সেটা 2 টাকা, হতে পারে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, ম্যাটার করে না বন্ধুরা। টাকাটা পরিমাণটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার বিবেক, আপনার মন, আপনার মানসিকতা, মানুষের প্রতি আপনার মমতা। আপনি কোটি টাকা থাকলেই একজন মানুষকে দান করতে পারবেন না, যতক্ষণ না আপনার ভাগ্যে সেই দান করা লেখা থাকে, আপনার ভাগ্য আপনাকে সহায় করে, এবং ভাগ্যের সাথে সাথে আপনার মনও থাকতে হবে দান করার। সো বন্ধুরা, চলে এসেছি আমার অফিসে, অফিস করে বের হব, আর সেই পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমার খুব ভালো লাগছে, আই হোপ আপনাদের খুব ভালো লাগছে, সবাই দোয়া করবেন যেন এরকম ভালো কাজ করতে পারি। আজকের থেকে আমি ঠিক করলাম মাঝে মাঝেই আমি এরকম ভালো কাজ করব এবং আপনাদের সাথে সেটি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। মনে হতে পারে কয়েক সেকেন্ড পরে ফিরে আসলাম, আসলে কিন্তু নয়, টোটালি 8-9 ঘন্টা পরে ফিরে আসছি। আর এখন সকালকার মতো অত এনার্জি আমার বডিতে নেই, যতটুকু আছে ততটুকু এনার্জি দিয়েই আমাকে খুশি থাকতে হবে, এটাই হচ্ছে জীবন। আসলে এটাই জীবন কি না একটু কমেন্ট করে জানাবেন, আসলে কি এটাই জীবন না এর বাইরেও জীবন থাকতে পারে? শুধু কাজ আর কাজ, আর তার বিনিময়ে বেঁচে থাকা, এটাই কি জীবন? এর বাইরেও তো মানুষের অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি কিন্তু আমার একমাত্র ছোট মেয়ে সাদিয়াকে নিয়ে। আপনারা অবশ্যই সাদিয়ার জন্য প্রে করবেন, সে যেন একজন ভালো মানুষ হতে পারে। বাবা, আপনি এখানে বসে আছেন কেন? আপনি অসহায় মানুষ, পয়সা তোলেন। বাড়ি কোথায়? রংপুর। এখানে কে আছে আপনার? আল্লাহ ছাড়া কেউ নাই, একাই থাকেন? ঘুমান কই রাতে, থাকেন কই? বাড়ি করো নাই? আহারে, ধরেন আপনার 200 টাকা দিলাম। হ্যাঁ, দোয়া করেন মা, আমার মেয়ের জন্মদিন আজকে, একটা চকলেট দিলাম, 2টা দিলাম। হ্যাঁ, দোয়া করেন, আমার বাসা ওই সামনে আসি। হ্যাঁ, ভালো থাকেন। আপনার নাম কি? নাসিমা। অসহায়, আপনি দেশে বাড়িতে কেউ নাই? আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ, আসি। এই বাবু, তোমার নাম কি? রোহান। তুমি এখানে কি করো? ওটা তোমার মা? ও, এই নাও চকলেট। হ্যাঁ, তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম কোথায়? ওদিকে কিনা দেবো, বসো, বসতে পারবা? মা, তোমার মাকে বলে আসো। আসো আসো আসো,
আমি কি নানমো যাও তুমি মায়ের কাছে যাও আমি নিয়ে আসতেছি যাও ছেলেটি একটা আইসক্রিম খাওয়ার আবদার করলো আমার কাছে টাকার ভিতরে একটা আইসক্রিম আছে আর আপনি আপনি কে সেক্রেটারি এই ভালো হবে এটা এটা 30 টাকা আচ্ছা 30 টাকারটাই দেন তাহলে এই আইসক্রিম চকোবার আমার রাস্তায় দেখা এক ছোট্ট বন্ধু সে আইসক্রিম খেতে চাইল আসলে খুব ভালো লাগছে আনন্দ লাগছে তাকে একটু আইসক্রিম খাইয়ে দেই আসো আসো তোমার মায়ের কাছে যাই আসো তোমার মাকে দেই হ্যাঁ আমার হুন্ডা রেখে আসছি হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি ওর মা এইটা ধরে না বাবা কি নাম জানো তোমার রোহান আচ্ছা আজকে আমার মেয়ের জন্মদিন তো আমার কাছে টাকা আছে বেশি টাকা নাই তো রাখেন হ্যাঁ দোয়া করেন আসি রোহান ভালো থাকো এই আইসক্রিমটা খুলে দেন বাবা তোমার আম্মুর কাছে দাও কাপটা খাইতা তুমি তো আগে বলো নাই আচ্ছা আর একদিন খাওয়াবো যদি দেখা হয় হ্যাঁ তুমি আজকে এটাই খাও এটা ভালো হ্যাঁ এটা ক্যামেরা বাবা ক্যামেরা তুমি খাও আইসক্রিম খাও হ্যাঁ আসি আসসালামু আলাইকুম কামড় দাও এই তো ঠিক আছে খাও হ্যাঁ অনেক ছোট বাচ্চা সে অনেক কিছু চায় তার অনেক আবদার যাই হোক বন্ধুরা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন এই আনন্দটুকু প্রকাশ করলাম আপনাদের সাথে